একজন মানুষ কত বছর বয়সে সফল হন কিংবা নিজের পায়ে দাঁড়ান পঁচিশ আঠাশ বা তিরিশ ঠিকই তো তিরিশ বছর তো লাগতেই পারে আগে গ্রাজুয়েশন শেষ করো তারপর না হয় চাকরি বাকরি সব মিলিয়ে যায় তবে যদি বলি অষ্টম শ্রেণীর ফেল একটি ছেলে বাইশ বছর বয়সী কোটিপতি হয়ে বসে আছেন তাও আবার যেন যেন ব্যবসা নয় রীতিমতো রাজত্ব করছেন আইটি সেক্টরে অল্প বয়সে এই মিলিনিয়র নাম ত্রিশুত অরোরা ক্লাস এইট পাস করতে পারেননি তিনি তারপরও থেমে থাকেনি তার জয়যাত্রা প্রচন্ড ইচ্ছা শক্তির নির্লস পরিশ্রম আর অভাবনীয় মেধা সমরণে তিনি মাত্র বাইশ বছর বয়সে গড়ে তুলতে সক্ষম হয়েছেন তার মিলিয়ন ডলার মূল্যমানের ব্যবসা ত্রিশুদ অরোরা জন্ম ভারতের লুধিনিয়ার নিতান্ত এক মধ্যবিত্ত পরিবারে ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি তার দুর্নিবার আকর্ষণ যা এক পর্যায়ে গিয়ে পরিণত হয় আসক্তিতে তার আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে ছিল কম্পিউটার সিকিউরিটি আর হ্যাকিং অবস্থা এমন দাঁড়ায় যে শ্রীষুদকে কম্পিউটার কাছ থেকে সরানো যেত না ফলে বাবা মা যে আশঙ্কা করতেন সেটি একদিন সত্যি হয়ে গেল এসটিটি টি অষ্টম ক্লাসে দুই বিষয়ে ফেল করে বসেন তিনি অবশ্য পাশ করবেন কিভাবে পড়ালেখায় তো করেননি কিছু এই গল্প যদি সাধারণ দশজন ছেলের হতো তাদের জীবন হয়তো এখানেই থেমকে যেত তবে গল্পটা যে ত্রিশত অরার খারাপ ফলাফল করে বাবা মায়ের মুখ ডুপিয়ে এবং আশেপাশের সকলের হাসি পাত্র হয়ে হয়েও তিনি বিন্দুমাত্র বিচলিত হননি ইতি টানেননি নিজে লেখা ও পড়ালেখার স্বপ্ন লেখার বরং তিনি সিদ্ধান্ত নেন প্রাতিষ্ঠানিক লেখাপড়া চিরতরের বিদায় বলে দিয়ে কম্পিউটার সিকিউরিটি বিষয় জ্ঞান অর্জনে পূর্ণ মনোনিবেশ করার তার এমন কার্যকলাপে বিস্মিত হয় সবাই অনেকে করে দেয় ছেলে একদম গেছে তবে তৃষিত তাদেরকে ভুল প্রমাণিত করতে খুব বেশি সময় নেননি মাত্র ২২ বছর বয়সী তিনি টিএসসি সিকিউরিটি নামে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান আর এ ব্যাপারে তার অগাধ জ্ঞান থাকায় খুব অল্প সময়ের মধ্যে ক্লায়েন্ট হিসেবে জুটিয়ে ফেলেন রিলায়েন্স সিবিআই পাঞ্জাব পুলিশ পুলিশ গুজরাট মতো বড় বড় প্রতিষ্ঠান এবং মধ্যে কোম্পানিকে তিনি লিখে ফেলেছেন তিন তিনটি বইও এটা সত্যি আশ্চর্যের একটা বিষয় একটি ছেলে যার সংশ্লিষ্ট বিষয়ে কোন ধারণার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলই না তিনি আজ ফরচুন পাঁচশো কোম্পানির তালিকায় থাকা পঞ্চাশটি কোম্পানির সঙ্গে কাজ করছেন অফিস খুলেছেন দুবাই ও যুক্তরাষ্ট্রে এমন একটি বয়সে যখন অধিকাংশ ছেলেমেয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার মেয়াদি শেষ হয় না আর হলেও একটা নিশ্চিত ক্যারিয়ার গঠনকে নিতান্তই আকাশ কুসুম কল্পনা বলে মনে হয় সেই বয়সে ত্রিশিত বনের কাছে নিজ অঙ্গনের অন্যতম সফল একটি নাম এসবই সম্ভব হয়েছে কারণ ত্রিষিত মাঝ পথে কখনো হাল ছেড়ে দেয়নি হাজারো কু কথা শোনার পরও তিনি তার লক্ষ্যে অবিচল তার ত্রিশিতের মতো নিজের স্বপ্নে এমন অবিচল মানুষরাই তো একদিন সফল হন নাটক বা সিনেমা নয় একদিন সত্যিকারের রূপে আবির্ভূত হন এরকম আর তথ্য পেতে আমাদের ইউনিফর্ম ইউনিফর্মটি পিছিয়ে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন